আমি এ রুমে অনলাইনে আমার আলোচনা শূন্য। আমারে যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝে প্রোগ্রাম নেই, এনআরআই প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই এমন একটা জায়গা যায়, আমার দশটা করার দরকার নাই, পাঁচটা করবো, এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরা আমার আমার দিকে দেখান, এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই, ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কিনা বলেন? আজকে শুক্রবারে ইমাম সাহেব হক কথা বলবে, আরেক শুক্রবার আগের আগেই তাকে স্কুলে যেমন টিসি ধরাইতে ধরাই দিবে। তবে এটা হাতে হাতে না, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। ঠিক ঠিক, আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে? 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। জি, ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায়, তা আমি তো ঘুমন্ত, অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখি আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি, ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে, আমার বারান্দা দিয়ে যায় যে সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখেরাতে নয় দুনিয়াতেও দিয়েছি, আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেরে নাই। ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরা করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে, আল্লাহ কথা দিছে আমি হব, কিন্তু আখেরাতে তো সুযোগ নাই। আখেরাতে কি নাই? সুযোগ নাই। কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিশে কইতেছি নাই তো, হাসাই কইতেছি কি? আর আই একখানা হাসা কথা কই, আই মিশে কইন। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই, ব্যাকগুন আওয়াজ দিকন ঠিক না? বে ঠিক, আর ব্যাকে বি দিকন ঠিক। আমার নবীকে জন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনি এবং আপনার হাল্লাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু বুখারী শরীফে এসে জাহাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো, কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম, হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের, কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুদখোর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয়, আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড়াইয়া দাঁড় করিয়ে দেন, তারপরে ও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি বলেন, আমার রাসূল বলেছেন লা তুকবারু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন ঘুরুর। আমার নবী বলেছেন
পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না। আপনি তো সভাপতির তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারির তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না ভাই? কিন্তু আপনি তো জানেন না, হি ইজ ভেরি ক্যারেক্টারলেস, ঠিক না ভাই? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন, কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিন তিনবার বলেছেন সে মুমিন নয়। আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু। বিজন ভাই আসেনি? আছে আছে। তিনবার বলছেন নবীজি সে তো মুমিন নয়, তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1টি টাকা সুদের টাকা যুক্ত করেছে, এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও, আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মাঝে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা। হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। কইতাম নি বাকি দেন, বলেন বলেন কি দেব ভাই? কইতা বলেন, কইতাম বলে না না, মুই চা খাই না। আইতো কিতা কইছ? আই বিকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কই যা কি মুনকার আপনি? না জীবন না, অনলাইনে দেখেন নাই? দেখি তো, গাজীপুরে যে গেছি, কয় কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে, কল্পনা করতে পারতেন না। আমি শুধু অনলি ওয়ান পারসন, একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছি সবাই গিয়ে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে, পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মুন্সিরে ফিরে দিই নাই। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে, কথা বলেন না কেন? হক কথা যারা আলেন তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমান রে বানাইছে না, তো আপনাদের সব বানাইছে, সবাই বানাইছে, তো আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? জি। সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আল্লাহ আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষ রে। সুবহানাল্লাহ। আর মানুষটি কালা হইলো কেন? কথা কন্না কিললে? আরে মানুষটি কালা হইলো কিল্লাই, দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না? আপনারা একটু মন দিয়ে শোনেন, বন্ধু নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে, তোরা তো জানস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল, আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা, রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না?
কিন্তু হযরতে আবু জওর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু জওর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাতুড়ান দাদা, আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ুই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল, পাকার পরে এক সিঁড়ি এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার। বলে হুজুর জানেন কেমনে, জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক ইটা খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যাইতো, ঠিক না? ঠিক হ্যাঁ আসেনি অনেক তো পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরলো, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না, বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একই বাড়ি রূপে গুণে বড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার কত মজা খবর শোনো, আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলই বলছে, হাদিস দুইটা কে বলছে? রাসূলই বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে।